ভিডিও শুরু করতেছি এখান থেকেই। রাত বাজে ঘড়িতে 10:47, আর ঠিক এই সময় আমার মনে হইলো যে এখন আমি কি করতেছি সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। তাইলে এবার ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো 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 ফ্রেন্ডস, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি এবং দোয়া করছি সবাই বেশ ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকারস গ্যারাজ, অ্যান্ড ইটস আদনান। অনেকেই প্রশ্ন করবেন, ইয়েস, রাস্তায় বাইক নামলে নোংরা তো হবেই। আমার কথা হলো ভাই, যতটুকু পারি আমি একটু ক্লিন রাখার চেষ্টা করি। সো আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা বাইক লাভার, যারা কার লাভার, তারা সবাই এই জিনিসটা মেনটেন করেন। সো এখন হচ্ছে 10:45 দিকে, আমার মনে হয়েছে আসলে 10:45 দিকে না, আমার সকাল থেকেই আজকে একটু মনে হচ্ছিলো যে আজকে ফ্রাইডে, সকাল থেকে একটু আমি বাইকটাকে একবার ওয়াশ করাবো। কিন্তু ওই কাজটা আমার হয় নাই, কারণ অনেক 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 গেস্ট ছিল বাসায় আজকে। সো এখন আমি নামছি, বাইকটা ওয়াশ করব, এবং ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং এই কারণে আজকে বাইকারস গ্যারাজে আরেকজন নতুন গেস্ট আপনাদের সাথে পরিচয় করাবো। তো আমার গেস্টটাকে আমি দেখাই, আমার গেস্ট হচ্ছে আজকে, এক পিছনে দেখতে পারতেছেন, এবং সাথে হ্যালো গাইস। আচ্ছা, সম্পর্ক হচ্ছে শালা দুলা ভাই, ঠিক আছে, দুলা ভাই শালা। তো আমার ভিডিওতে এর আগে কখনো দুলা ভাই আসে নাই। আজকে বেসিক্যালি আমাদের, মানে আমার প্ল্যান হচ্ছে, গতকালকে আমরা মাওয়া গিয়েছিলাম, অনেক পাডল ছিল রাস্তায়। তো যখন স্পিডে, ইউ নো, ইউ গাইস নো, মাওয়াতে তো আসলে 120-130 কোনো ব্যাপার না। তো যখন পাডলের মধ্যে দিয়ে গিয়েছি, মানে গাড়ি পুরো একদম অবস্থা খারাপ। আজকে আমরা, আমার ভাই, আমার গাড়িটা বেসিক্যালি আজকে আমরা ক্লিন করব। তো আমার গাড়িটা আজকে অ্যাকম্পানি করবে আদনানের বাইক। সো দ্যাটস দ্য থিং, দ্যাটস মাই ভিউ। ওকে, তাইলে এখন একটু দেখে আসি আগে গাড়ি এবং বাইকের অবস্থাটা কি। আর গোপন সূত্রে একজন খবর পেয়ে গেছে যে ব্লগের জন্য শুট হইতেছে, সে আর ওয়েট না করে চলে আসছে। কে চলে আসছে দেখাইতেছি, আর কে পায়। আমি ব্লগে থাকতে চাই, গোপন সূত্রে খবর পাওয়ার কারণে আমি চলে আসছি। সরি, তুমি বলে দাও আমাদের সাথে থাকতে গেলে সবাই কি করতে হবে। থাকতে হলে অবশ্যই আপনাদেরকে ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। প্লিজ 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 ডু দ্যাট। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের বাইকের প্যারা ঠিক আছে, গাড়ির প্যারা কিন্তু কম না ভাই। এই যে অলরেডি, এই যে ও পুরো রেডি, ঠিক আছে, এখন আমরা নেমে যাচ্ছি। তাহলে ওয়াশিং প্রসেস শুরু করি, সবাই সাথেই থাকবেন। Oh,
আসলে এক একজনের ওয়াশিং প্রসেস এক এক রকম। মানে যখন আমরা বাইরে ওয়াশ করাই ওরা তো করছি, বা যেটা আমি খেয়াল করি, আমি যখন ওয়াশ শুরু করি তখন আমি করি হচ্ছে বডি থেকে। আর আমি দুলাবাইরে দেখলাম যখন ওয়াশ শুরু করছে তখন শুরু করছে চাকা থেকে। আচ্ছা, আমরা কেন আসলে চাকা ধুই গাড়ি, কারণ একটা গাড়ির চাকা সবচেয়ে বেশি নোংরা থাকে। তো আমরা যখন চাকা ধুই তখন কিন্তু আসলে পানিটা বডিতে বিভিন্ন জায়গায় লাগে। তো আমি যদি আগে বডিটা ধুয়ে ফেলি তাহলে কিন্তু চাকা ধোয়ার সময় আমার বডিতে আবারও পানি লাগবে। তো প্রসেসটা হচ্ছে আমার, আমি যেটা ফলো করি, ফার্স্টে চাকাগুলো ধুয়ে ফেলি, তো মেসি জব ইজ ডান, এরপরে আমরা বডির দিকে নজর। এবং এইটা কিন্তু যারা গাড়ি নিজে ওয়াশ করেন মাঝে মাঝে বা পছন্দ করেন, এটা এটা প্যারার কাজ। বাইক ওয়াশ বলেন, গাড়ি ওয়াশ বলেন, এটা প্যারার কাজ। কিন্তু যারা অ্যাকচুয়ালি লাভার, মানে বাইক লাভার, কার লাভার, তারা কিন্তু, আমি জানি না, আমার কাছে ওয়াশ কখনই কোনো প্যারা মনে হয় না। সো এটা ওর এই আইডিয়াটা ফলো করতে পারেন। কমপ্লিট আর গাড়িটা চলতেছে। আর আচ্ছা, আমি ওয়াশ করানোর পরে একটু পলিশ ইউজ করি, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গোর ওয়্যাক্স একটা ইউজ করি আমি। এই যে, সো এখন এটা আমি একটু দিব। এবং এটার ইউজ করার প্রসেস অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই ওয়্যাক্সটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা গাড়ির উপরে যে ক্রিমের মতো, আমরা যেভাবে ক্রিম ইউজ করি সেই ক্রিমের মতো পুরো গাড়িতে, আপনি পুরো বাইকে সেটা অ্যাপ্লাই করবেন। দেন কিছুক্ষণ রেখে যখন হালকা একটু শুকায় যাবে, দেন একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে ফেলবেন। এবং এই শাইনারটা মোটামুটি অনেক দিনই আপনাকে সাপোর্ট দিবে, যতক্ষণ পর্যন্ত না ওর বডিতে কোনো পানি টাচ করতেছে। ওয়্যাক্স লাগানো কমপ্লিট, আর ওয়্যাক্সটা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিবেন আপনারা। রাখার পরে যখন একটু দেখবেন যে একটু শক্ত টাইপ হয়ে গেছে, শুকনা টাইপ, তখন একটা পাতলা কাপড় দিয়ে মুছে ফেলবেন। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোফাইবারের এই টাওয়ালটা ইউজ করি, এবং অনেকে ইউজ করতে পারেন, এটা খুবই সফট। এবং বাইকে যখন আমরা যদি কোনো শক্ত কাপড় দিয়ে মুছি সেই ক্ষেত্রে একটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে এই টাওয়েলটা ইউজ করলে অনেকটাই কমে যায় সেই সম্ভাবনা। সো আমি এটা দিয়ে মুছবো। আচ্ছা, তাহলে এখন ঘড়িতে সময় রাত 12:30, এতক্ষণ পরে এইটা এবং এইটা কমপ্লিট হইল। সো দেখে আসি ওয়াশের পরে কেমন লাগতেছে।
কষ্ট করার পর যখন দেখি জিনিসটা এরকম সুন্দর চকচক করতেছে মনটা ভালো হয়ে যায়। আসলে মানে যখন ময়লা দেখি তখন খুবই খারাপ লাগে, আর যখন পরিষ্কার দেখি তখন মনটা ভালো হয়ে যায়। পুরা টায়ার্ড, রাত অনেক হয়ে গেছে। আজকের ভিডিওটা ছিল হুটহাট, একদমই হুটহাট, কারণ অনেক এক্সস্টেড। আসলে পুরা গাড়ি পুরা বাইক ধোয়ার পরে প্রথমে প্রথমে আসলে যতটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম, এখন দেখি আমরা ততটাই এক্সস্টেড। যাই হোক, কিন্তু ভালো লাগে কি যখন দেখি যে পরিষ্কার জিনিসটা, দ্যাটস দ্য থিং। সো আমরা এখন অলমোস্ট কমপ্লিট, সো দেখা হবে নেক্সট কোনদিন ইনশাল্লাহ অবশ্যই। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।